जीरो से ऑनलाइन शॉपिंग। क्या अवस्था शबर? নেটওয়ার্ক একটু ঝামেলা করছিল, সো লেট হয়ে গেল একদম নেট ঠিক করতে করতে। সো যে এখানে আছেন জয়েন করে ফেলেন। হাই আপি, হ্যালো নুরজাহান, আইরিন আপু কেমন আছেন? হ্যালো এভরিওয়ান, আজকে কিন্তু আমরা হুর নিয়ে এসেছি, তাই না? হুর আর নূর, এটা হুর ব্র্যান্ড। আমরা হচ্ছে ক্যাটালগটা একটু দেখবো। ও ক্যাটালগের ইয়েটা নাই না? আচ্ছা দেখি, আমাকে আমার ক্যাটালগটাই দেন। কি অবস্থা সবার? কে কোথায় আছেন জয়েন করে ফেলেন। যে যেখান থেকে জয়েন করেছেন আমাকে একটু জানান যে লাইফটা ক্লিয়ার আছে কিনা। আমরা আজকে হুর দেখব, হুর। ওকে, আমি কিন্তু এই ড্রেসটা পরা আছে, ড্রেসটা এত সুন্দর। ওকে, সো এই থাকছে ব্যাপার। সো প্রথমে জানিয়ে দিচ্ছি যে ক্যাপশনটা আমাদের আছে, ক্যাপশনটা বরাবরের মতো ক্যাপশন সম্পর্কে ক্লিয়ার করি আপনাদের। সেটা হচ্ছে যে এই আমি যে পরে আছি ড্রেসটা, এইটার একটা সুন্দর নাম দিবেন আপনি। কিন্তু এই ড্রেসের উপর 500 টাকা ডিসকাউন্ট করে দিবেন। আস্তে, সাইলেন্স। ওকে, আর আর হচ্ছে যে আপনার যিনি হচ্ছে সুন্দর নাম দিতে পারবেন তিনি তো এটার উপরে পেয়ে যাচ্ছেন ডিসকাউন্ট 500 টাকা একজন, ঠিক আছে? অ্যান্ড বাকি যারা আমাদের ড্রেস নিতে চাচ্ছেন, এটার সাথে যে সুন্দর সুন্দর হুরের ড্রেসগুলো আমি আজকে দেখাবো মাথা নষ্ট করা, এই ড্রেসগুলো নিতে পারবেন পুরো বাংলাদেশে হোম ডেলিভারিতে। হ্যাঁ, ঢাকার ভেতর ডেলিভারি চার্জ 80 টাকা, ঢাকার বাইরে ডেলিভারি চার্জ 150 টাকা। আমি একটু লাইভ শেয়ার করি, আমি তো লাইভটা শেয়ারই করিনি। হাই আপসা, রশ্মি আপু হ্যালো, টন্নি আপু লাইফ ক্লিয়ার লিখেছেন, থ্যাংক ইউ সো মাচ। হলুদিয়া পাখি, ইস্টি কুটুম, নাম সুন্দর নাম চাই, একটা ওয়ার্ডের নাম দিবেন এবং নামটা হতে হবে আনকমন। আচ্ছা, আই জাস্ট লাভ জিরোস অ্যান্ড ইটস কালেকশন, থ্যাংক ইউ সো মাচ তানজিলা নিশাত আপু, থ্যাংকস অ্যালট। ওকে, হাই লিখেছে তানজিলা নিশাত আপু, শাহান আক্তার। ওকে, সো অনেকেই হাই হাই লিখেছেন অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং। আপি তুমি কেমন আছো? তোমাকে খুব সুন্দর লাগছে, থ্যাংক ইউ। নুসরাত জাহান আপু, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি, অনেক ভালো আছি, অ্যান্ড থ্যাংক ইউ। ওকে, আমি লাইকটা শেয়ার করে ফেলেছি, চলে যাব লাস্ট শেয়ারে। শেয়ার 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 অ্যান্ড প্লিজ ডু শেয়ার মাই লাইভ প্লিজ। এই সুন্দর সুন্দর এই যে অফারগুলো আপনারা পাচ্ছেন অ্যান্ড এত সুন্দর সুন্দর ড্রেস আজকে দেখাবো, প্লিজ ডু শেয়ার, যেন কেউ মিস না করে। যারা যারা শেয়ার করেছেন শেয়ার ডান লিখে কমেন্ট করবেন। আমি একটু লাস্ট একটা শেয়ার করে ড্রেসে চলে যাব কিন্তু। হ্যাঁ, ডান শেয়ার, ডান শেয়ার, ডান শেয়ার, ডান। এখন আমরা হচ্ছি ড্রেসে চলে যাব, সবাই রেডি তো? ওকে, সো আমি প্রথমে একটু আমাদের শপ অ্যাড্রেসটা জানিয়ে দিই অ্যান্ড আপনার প্রসিডিউরটাও জানিয়ে দিচ্ছি বরাবরের মতোই। আমাদের শপ অ্যাড্রেসটা হচ্ছে মিরপুর 10 শাহ আলী প্লাজা, লেভেল 6, শপ নাম্বার 709, জিরোস অনলাইন শপিং। আমরা এখানে আছি শাহ আলী প্লাজাতে, মিরপুর 10 নম্বরে। আপনারা চলে আসতে পারেন আশেপাশে যারা আছেন, আর তাছাড়া পুরো বাংলাদেশ থেকে আপনারা ঘরে বসে অর্ডার করতে পারেন যে কোনো ড্রেস, কোয়ালিটি সম্পর্কে নিশ্চিন্ত থেকে জাস্ট পছন্দ করবেন অ্যান্ড অর্ডার করে ফেলবেন। যে ড্রেসটি পছন্দ, ড্রেসের একটি ছবি দিয়ে দিবেন, সাথে দিয়ে দিবেন আপনার ফুল অ্যাড্রেস অ্যান্ড কন্ট্যাক্ট নাম্বার, ঠিক আছে? এখন আমরা ড্রেসে চলে যাই, আজকে আমরা হুর দেখব। হুরের একটা কালেকশনের মধ্যে একটা কিন্তু আমি পরে আছি, হুরের যে কালেকশনগুলো আমি আজকে দেখাবো। সো প্রথমে আমার ড্রেসটি দেখাবো অ্যান্ড আমার ড্রেসের একটা সুন্দর নাম আমি পছন্দ করব, ড্রেসটা দেখাই তারপরে আমরা নামটা পছন্দ করব।
কজ এখন আমি ড্রেস দেখাবো ওনার নাম পছন্দ করবো বলেন, এখন আপনারা কমেন্ট করেন না, ঠিক আছে? এখন জাস্ট শেয়ার করে ফেলেন লাইভটা, অ্যান্ড যে সবচেয়ে সুন্দর নাম দিবে প্রতিদিনের মতো সে কিন্তু এই ড্রেসটাতে 500 টাকা ডিসকাউন্ট পেয়ে যাবে একজন বিজয়ী। ওকে, সো প্রিমিয়াম কটনের মধ্যে আমার এই ড্রেসগুলো থাকছে, অ্যান্ড আপনার থাকছে পুরোটা এমব্রয়ডারি করা, অ্যান্ড এটার কালারটা থাকছে মাস্টার্ড ইয়েলো কালার। ওকে, মাস্টার্ড ইয়েলো কালার, অস্থির 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 একটা সুন্দর কালার, মানে এই কালারটাতে অনেক ভালো লাগে। আর এটার সাথে কালার কম্বিনেশনটা মেরুন। ওকে, সো অ্যান্ড এই যে আমার ডিজাইনগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সব এমব্রয়ডারি করা, অনেক সুন্দর সুন্দর নাম আমি দেখতে পাচ্ছি, বাট এখন আমি কারোর নাম নিচ্ছি না, একটু পর নিচ্ছি। ওকে, এই যে এমব্রয়ডারি করা এগুলো ডিজাইনগুলো যেগুলো দেখতে পাচ্ছেন সবগুলো এখানে এমব্রয়ডারি করা আছে, কালারগুলো আছে হচ্ছে এখানে সবুজ আছে, লাল আছে, গোল্ডেন আছে। হ্যাঁ, নেক পোর্শনে এই যে সুন্দর এই ডিজাইনটা যাবে, অ্যান্ড হচ্ছে আমি কিন্তু খুব সুন্দর করে এখানে বাটনও করেছি, ঠিক আছে? আমি একটু দেখাই আমার ডিজাইন করে নিয়েছি। এই যে এখানে কিন্তু আপনারা খুব সুন্দর করে শো বাটন মাঝখানে কিন্তু দিয়ে নিতে পারেন, এটা আমি দিয়ে মানে নিজে করেছি আর কি ডিজাইনটা, আপনারা চাইলে এটা এরকমও রাখতে পারেন। অ্যান্ড সাইডের যে ছোটো 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 ডিজাইন আছে, এই যে ছোটো ছোটো ডিজাইন আছে এটাও এমব্রয়ডারি করা আছে। তাছাড়া পুরো ড্রেসটা আপনার এরকম হচ্ছে, মানে ভেতরে কিন্তু একটা সেলফ প্রিন্ট আছে। হ্যাঁ, কাপড়ের মধ্যে এই যে সেলফ প্রিন্ট আছে। কিন্তু আপু একটা কথা, আমি আজ যদি উইনার হই তা কি অন্য কেউকে গিফট করতে পারবো? আমি ড্রেসের নাম বলবো যদি উইনার হই, আর আমি ড্রেস হই তো নিব না, তাই রিকোয়েস্ট ছিল। মানে আপনি যদি উইনার হন, ড্রেস মানে আপনি যদি অন্য কাউকে নিয়ে দিতে চান, ইটস আপ টু ইউ, আপনি পেয়ে যাচ্ছেন ডিসকাউন্ট। আপনি আমাদেরকে আপনি যদি অন্য কাউকে দিতে চান, যাকে দিতে চান তাকে হচ্ছে সুন্দর করে তার অ্যাড্রেসটা আমাদেরকে ইনবক্স করে ফেলেন, সিম্পল। আপনার অ্যাকাউন্ট থেকে অর্ডার করতে হবে না, তো আমি বুঝবো কীভাবে যে ওটা আপনি, মানে আপনি যদি আপনার অ্যাকাউন্ট থেকে অর্ডার করে ফেলেন, যে যাকে দিতে চাচ্ছেন তার অ্যাড্রেসটা দিয়ে দেবেন, সিম্পল। ওকে, নয়তো অন্য অ্যাকাউন্ট থেকে যদি আপনি করেন আপনার অর্ডারটা, তাহলে তো আমরা বুঝবো না যে ওইটা আপনি, তাই না? ওকে, সো এই হচ্ছে আমার নিচের দিকের এমব্রয়ডারিটা, এটাও কিন্তু এমব্রয়ডারি করা। নিচে যে এই যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন এইটাও কিন্তু সুন্দর এমব্রয়ডারি করা আছে, অ্যান্ড এই যে এইটাও এমব্রয়ডারি করা, এটাও একটু দেখেন, এটাও কিন্তু এমব্রয়ডারি করা, ঠিক আছে? এই যে এখানে খুব মানে কিছু কালার্স কিন্তু আছে মাস্টার্ড কালারের উপরে, আপনার গোল্ডেন কালার, গ্রিন কালার, রেড কালার, তারপরে হচ্ছে একটা ক্রিম বেজ একটা কালার আছে, ক্রিমি একটা গোল্ডেন কালার, এই যে এইটাও, এই যে এইটাও। হ্যাঁ, ওকে, এখন আমার ড্রেসটা একটু খেয়াল করেন। হ্যাঁ, আমার ড্রেসের নিচে দেখেন খুব সুন্দর কিন্তু একটা রেড প্যাচেস দেওয়া আছে। হোয়াট ইজ দ্য প্যাচেস? খুব সুন্দর কিন্তু একটা রেড প্যাচেস দেওয়া আছে, আমরা এখন প্যাচেসটা দেখে ফেলি এটার সাথে। এটার ব্যাকপার্টটাও কিন্তু চমৎকার সুন্দর, ওন্নাটাতে তো এখনো আসি নাই আমি। আচ্ছা, ড্রেসটা আমি দেখাই, তারপর আমি দেখবো কে কি নাম দিচ্ছেন, ঠিক আছে? মানে এখন আর কমেন্ট করেন না, নামগুলো জমায় রাখেন, বিকজ আপনার কমেন্টটা যেন অন্য কেউ কপি করতে না পারে। তারপরে অন্য কেউ একজন কপি করবে অন্যটা নাম, মানে ওই নামটা আমি নিয়ে নিব, পরে আপনি বলবেন যে আপু এই নামটা তো আমি আগে কমেন্ট করেছিলাম। কমেন্ট উপরে চলে যাচ্ছে, এখন কমেন্ট করেন না, আমি যখন বলবো তখন করবেন। আচ্ছা, এই হচ্ছে আমার প্যাচেসটা। হ্যাঁ, এটা ড্রেসের নিচে কিন্তু খুব সুন্দর করে আমি বসিয়েছি, দেখেন এই যে ড্রেসের নিচে কিন্তু খুব সুন্দর করে আমি প্যাচেসটা বসিয়েছি, অ্যান্ড একদম নিচে ডিজাইনটা কাটর কাটর গিয়েছে। আপনারা যদি চান আপনারা কিন্তু হাতায় বসাতে পারেন, বাট হাতায় কিন্তু যথেষ্ট সুন্দর ডিজাইন করা আছে, ঠিক আছে? সো এটা ড্রেসের নিচের জন্য বেসিক্যালি অ্যাকর্ডিং টু আমাদের ক্যাটালগ ড্রেসের নিচেই এটা যাবে, ঠিক আছে? তারপরে প্যাচেস তো আপনার ড্রেস, ঠিক আছে, আপনি কিনে নিচ্ছেন যেখানে ইচ্ছা আপনি সেখানে ইউজ করতে পারবেন এটা, ঠিক আছে? এটা আপনার ড্রেসের নিচে, হাতায় অথবা প্যান্টে, হ্যাঁ, যে কোনো এক জায়গায় আপনারা কিন্তু এই সুন্দর এমব্রয়ডারি করা প্যাচেসটা ইউজ করতে পারবেন। আমি আপনার পেজে যারা কমেন্ট করছে তাদের কথা বলছি, আপু এই ড্রেসটা
অনেক আপু হয়তো নিতে চাইবে, আমি উইনার হলাম, কিন্তু কমেন্টের কোনো আপু যদি এটা নিতে চায় তাকে কি দেওয়া দেওয়া গেল? না অ্যাকচুয়ালি ইট উইল বি আ মানে মেস, মানে এটা আসলে এই ঝামেলা আপনি যায় না। হ্যাঁ, আপনি যদি আপনি সিলেক্ট করেন, ঠিক আছে, যে আমি নাম দিয়েছি, দেন আপনি যদি আপনার সাথে যদি কেউ পার্সোনালি ডিল করে, যে আপু ইনবক্সে ডিল করে, এখানে আমরা মাঝখানে থাকবো না, হ্যাঁ, যদি ডিল করে আপনি তার কাছ থেকে পার্সোনালি অ্যাড্রেস নিয়ে আপনি আমাদের ইনবক্স করে দিন, অ্যাড্রেস তার কাছে চলে যাবে, বাট এখানে আমরা ইনভলভ হবো না মাঝখানে, ওকে? এই ঝামেলায় আপনারও যাওয়ার দরকার নেই, প্লিজ। আপু আগে নাম দেখো পরে জামা দেখো। নো, আগে কেন আমি নাম দেখবো? কাম অন, আপনার একটা ড্রেসের নাম দিবেন, ড্রেসটা যদি আপনারা পুরোটা নাই দেখেন, কিসের বেজে আপনারা নাম দিচ্ছেন? আমি আগে ড্রেস দেখাবো, তারপরে আমি নাম নিব, ঠিক আছে? সো যারা ওয়েট করতে পারবেন করতে পারেন, ঠিক আছে? ওকে, সো আমি চলে যাচ্ছি আমার ব্যাকওয়ার্ডে। ব্যাকপার্টটা হচ্ছে আমি মেবি উল্টা ধরেছি। ইস, ব্যাকপার্টটা যে কি সুন্দর, এই ড্রেসটা অসম্ভব সুন্দর, একটু বেশি সুন্দর। ওকে, প্রত্যেকটা ড্রেস এই ক্যাটালগের প্রত্যেকটা ড্রেস চোখ বন্ধ করে সুন্দর। ওকে, সো এই থাকছে আমার ব্যাকপার্ট, যেটা কিনা পুরোটা প্রিন্টেড থাকছে। ফ্রন্ট পার্টটা কিন্তু পুরোটা এমব্রয়ডারি ছিল, অ্যান্ড ব্যাকপার্টটা কিন্তু পুরোটা প্রিন্টেড, ঠিক আছে? প্রিন্টটা একটু আমি কাছ থেকে দেখাই, এই যে পুরোটা প্রিন্টেড। সো পুরো ড্রেসটা দেখেন, তারপর চিন্তা করেন যে এই ড্রেসটা কি নাম দেয়া যায়, ঠিক আছে? সুন্দর একটা আনকমন নাম দিবেন, হৈমন্তী, হলুদিয়া, এই টাইপের নামগুলো আসলে কমন, আমি একটা আনকমন নাম চাচ্ছি। ওকে, ওকে ওকে, সো আমি আমি দেখতে পাচ্ছি যে অনেক নাম আসছে, আমি বারবার বলছি আবারও বলবো যে নামটা একটু পরে কমেন্ট করেন, আমি যখন কাউন্ট করবো তখন কমেন্ট করেন। ওকে, এই ড্রেসটার লং হবে 45+, ঠিক আছে? আমি 45ই ধরলাম, অ্যান্ড এটা দেখাই যাচ্ছে আমার পা পর্যন্ত কিন্তু চলে গেছে, অ্যান্ড বডি কিন্তু থাকবে আপনার আপনার হচ্ছে 60, মানে 50+, ঠিক আছে? প্রায় 60 মতো বডি, দেখতেই পাচ্ছেন কতখানি চওড়া কাপড়গুলো দেয়া আছে। অ্যান্ড আরেকটা জিনিস, সেটা হচ্ছে যে ড্রেসের সাইডে কিন্তু খুব সুন্দর একটা প্যানেল দেয়া আছে এক্সট্রা, এই যে খুবই সুন্দর একটা এক্সট্রা প্যানেল দেওয়া আছে, খুবই স্ট্যান্ডার্ড ডিজাইনে প্রিমিয়াম কটনের মধ্যে অস্থির। হ্যাঁ, হুরের এই ড্রেসগুলো অসাধারণ, দেখি হাতাটা, হাতাটা কিন্তু এই যে হাতার প্রিন্টটা দেখেন, হাতাটা এরকম আলাদা পাচ্ছেন, এই হচ্ছে হাতার প্রিন্ট। ওকে, ফুল হাতা হবে, অ্যান্ড আমি হাতায় হালকা একটু সালোয়ারের কাপড় দিয়ে হালকা একটু ডিজাইন করে নিয়েছি, আপনারাও চাইলে করতে পারেন। অ্যান্ড এটার সাথে কন্ট্রাস্ট কালারটা যেহেতু মেরুন, এত ফুটেছে, ঠিক আছে? আমি কিন্তু হাতে এরকম সুন্দর ডিজাইন করে নিয়েছি, আপনারাও করে নিতে পারেন। এই যে হাতা কাপড়টা এখানে থাকছে, হাতার প্রিন্টটা এক মানে খুব সুন্দর একটা মাস্টার্ড কালারের সাথে মারুন কালার। ওকে, সো এটা আমি এখানে রাখলাম, এটা এখানে রাখলাম, এখন দেখে ফেলবো দোপাট্টা। আচ্ছা, ড্রেসটা রাখেন, দোপাট্টাটা দেন তো আমাকে, আপনি ওই মাথাটা ধরেন, আমি একটু দেখাই যে দোপাট্টাটা কতখানি বড়। অ্যান্ড দোপাট্টার ডিজাইন দেখেন, উফ কি যে সুন্দর, মানে একদম কলিজা ঝুলানো একটা, আপনার হচ্ছে মনে হচ্ছে যে এসি, হ্যাঁ, এত এত সফট, অ্যান্ড হচ্ছে যেমন লম্বা তেমন চওড়া ওড়না, এই এই টাইপের ওড়না কিন্তু আমাদের, আমার ড্রিম, লাইক আমি হচ্ছে অনেক পছন্দ করি, জর্জেটের ওড়না পছন্দ করি, সো এরকম যদি ওড়না হয়, মানে এরকম লম্বা অ্যান্ড চওড়া ওড়না, ওড়নাগুলো ক্যারি করতে যে কি মজা, অন্যগুলো ক্যারি করতে অনেক অনেক বেশি মজা। হ্যাঁ, এটা এটা পাচ্ছেন আপনারা পিওরের মধ্যে, ওকে? এটা কিন্তু শিফন না, এটা পিওরের মধ্যে পাচ্ছেন, ওকে? এটা একটু দেন আমাকে, কামিজটা আরেকবার দেন, আমি এবার ধরি হচ্ছে স্ক্রিনশটের জন্য, জাস্ট কামিজটা দেন, অ্যান্ড এই যে এই হচ্ছে কামিজটা, এই হচ্ছে দোপাট্টা, দোপাট্টার প্রিন্টটা তো আমি খুলে একদম মেলে দেখিয়েছি, ওকে? এন্ড এই থাকছে আমার প্যান্টের কাপড়, কটনের মধ্যে প্রিমিয়াম কটন, ওকে? হুর, এগুলো কিন্তু হুর হুর ব্র্যান্ডের, ঠিক আছে? সো এই থাকছে প্যাচেস, সো এই থাকছে ড্রেস। এবার আপনারা ড্রেসের নাম
এবার কমেন্ট করেন যাতে করে আমি সুন্দর দেখতে পারি, ঠিক আছে? এবার আমি কাউন্ট করব যে কি নাম এড্রেসটা দেয়া যায়। ওকে, অ্যাড এড্রেসটার নাম, এই মানে সে যে সুন্দর নাম দিবে সে কিন্তু 500 টাকা আমার এই ড্রেসের উপর শুধুমাত্র ডিসকাউন্ট পেয়ে যাবে। ড্রেসটা অনেক বেশি সুন্দর। আচ্ছা, স্নিগ্ধময়ী, সানরাইজ, চড়ুই পাখি, একটা ওয়ার্ড দিবেন, একটা ওয়ার্ড। স্বর্ণলতিকা, আচ্ছা, কারণ ড্রেসটা অনেক লতা পাতা আছে। আচ্ছা দেখি আর কি নাম পাই। স্বর্ণকমল, টাহর, আচ্ছা টাহর অর্থ কি আহমেদ মজবিন, আপনি একটু আমাকে বলেন তো টাহর অর্থ কি। হলুদ বরণ, প্রাইস, আচ্ছা প্রাইস, ওকে নাইস কমেন্ট, আমি তো ভুলেই গেছি যে প্রাইস বলতে হবে। প্রাইস থাকছে অনলি 2650 টাকা। ওকে, ইনসাইড থাকা ডেলিভারি চার্জ 80 টাকা, আউটসাইড থাকা ডেলিভারি চার্জ 150 টাকা। প্রাইস থাকবে অনলি 2650 টাকা। রেখে দিলাম ড্রেসটা, রেখে দিলাম। এটা হচ্ছে আপনাদের ড্রেস, সো হচ্ছে আমি একটু আরামসে রাখি যাতে করে সুন্দর থাকে আপনাদের কাছে যাওয়া পর্যন্ত। ওকে, দিস ইজ দ্য ড্রেস। ওকে, আমি একটু নাম দেখি। হৃদয় হরণ না, স্বর্ণলতিকা না, আচ্ছা হৃদয় হরণ, হৃদয় হরণ নামটা ভালো লাগছে। আমি আর একটু দেখি কি আছে। মালিক পাটোয়ারি, আপনাকে যদি আমি বলি যে হৃদয় হরণ নামটা সিলেক্ট করেছি তাহলে আপনি আরেকবার একটু কমেন্ট করেন, আমি একটু দেখি আর কি নাম আসছে। অলকানন্দা, মাস্টার্ড কুইন, শিমুল, সানরাইজ, হিমো, হিমুর হলুদটা আসলে আরেকটু আরেকটু হলুদ, মানে হিমুর হলুদ এটা না, এটা মাস্টার্ড কালার, নয়তো হিমু দেয়া যেত। অলিভিয়া, অলিভিয়া তো নাই, অলিভিয়া আমাদের একটা আছে, মেরিগোল্ড না, আচ্ছা হলুদিয়া, ইয়েলো, বাজরিকা, কিন্তু বাজরিকার সাথে আজকের ড্রেসের নামটা যায় না, না আজকে যায় না, বাজরিকার নামটা সুন্দর। সানফ্লাওয়ার, কাস্টার্ড, আর কি আছে, আর কি আছে, আর কি আছে। ওকে, অনেকে হাই হ্যালো লিখছেন, থ্যাংক ইউ, হ্যালো, আচ্ছা আর কি নাম আছে। কর্ণিয়া, আচ্ছা হিমু এটা হবে না, হিমুর সাথে যাবে না। কপি করেন কেন, আই হলুদিয়া পাখি কপি করেন কেন, মনোমুগ্ধ হলুদিয়া, আচ্ছা উষি, পর্দলিকা, কাসুন্দি, আচ্ছা একটা নাম আমার ভালো লেগেছে যে হৃদয় হরণ, এই পর্যন্ত ওই নামটা ভালো লেগেছে। কাঠালি, অতন্দ্রিলা, অতন্দ্রিলা একটু যায় না আসলে, আমার কাছে হৃদয় হরণ নামটা ভালো লেগেছে কেন জানো, দেখি আর কি নাম পাই। টাহোর মিনিং হচ্ছে পিউরিফাইং, আচ্ছা এই নামটা আমরা আজকে নিচ্ছি না, নামটা সুন্দর, টাহোর, টাহোর নেওয়া যায়। আচ্ছা আমি দেখি, ফ্লোরা, মাইবি, কর্নিয়া, আচ্ছা ক্লোজ, যিনি লিখেছিলেন কি হরণ যেন লিখেছিলেন উনি একটু আবার কমেন্ট করেন কাইন্ডলি, হ্যাঁ আপনি যদি কমেন্ট করেন আপনার আপনার কমেন্টটা আমি নিয়ে নিব। কি হরণ যেন কমেন্ট করলো, হৃদয় হরণ, রাইট, হৃদয় হরণ, হৃদয় হরণ নামটা আমি আজকে নিব। ওকে, ক্লোজ, ক্লোজ, দেখি পরের ড্রেসটাতে চলে যাই। হৃদয় হরণ যিনি লিখেছিলেন নামটা কমেন্ট করেন, তোমরা দেখতেছো একটু পিন করো তো হৃদয় হরণ কমেন্টটা, হৃদয় হরণ হরণ কমেন্টটা পিন করে দাও। আগুন, হাওয়া, পর্তুলিকা, ফ্ল্যাগো, অনেক সুন্দর সুন্দর নাম আসছে, বাট এই ড্রেসটার সাথে আসলে আমার কাছে ওই ওই নামটা ভালো লেগেছে। ওকে, সো নেক্সট ড্রেসটাতে আমরা চলে যাই, এটা তো অনেক সুন্দর সুন্দর প্যাচেস আছে পিঙ্ক কালার, যাতে করে আমি ড্রেসগুলো দেখিয়ে ফেলি যাতে আপনারা সুন্দর করে অর্ডারটা কনফার্ম করতে পারেন তাড়াতাড়ি। ওকে, সো এটা দেখছে গোলাপির মধ্যে, হৃদয় হরণ কাজী মিথিলা আপনি ইয়ে করেন নাই, প্রথমে যিনি করেছিল উনি একটা ভাইয়া ছিল, ঠিক আছে, মালিক পটোয়ারি লিখেছে, হ্যাঁ হ্যাঁ শাহানা আক্তার আপু, মালিক পটোয়ারি লিখেছে, আচ্ছা এই যে মালিক পটোয়ারি, পটোয়ারি সাহেবের এটা আমি পিন করে দিচ্ছি। সো মালিক পটোয়ারি, পটোয়ারি ভাইয়া আপনি এই ড্রেসটার উপরে 500 টাকা ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন। আপনি আপনার ফুল অ্যাড্রেস অ্যান্ড ফোন নাম্বার আমাদেরকে ইনবক্স করেন, আপনার অর্ডার কনফার্ম হয়ে যাবে। এখন বললেন না যে ড্রেস নেবেন না, আর বললেন না যে ড্রেস আমি কার জন্য নিব, তাহলে এখনই বলে দেন যে ড্রেস নেবেন না, তাহলে আমি অন্য আরেকজনকে সুযোগ দেই, তাই না? কারণ যেহেতু আপনি ছেলে মানুষ, সেই জন্য আমি বলছি, অনেক আপুরা আছে ড্রেস নিতে চাচ্ছে,
নামও হয়তো সুন্দর কমেন্ট করেছে, আপনার পরে ওই নামটা নেওয়া যায়। সো আপনি যদি ড্রেস না নেন আমাকে এখনই জানাই দেন, যাতে এই চান্সটা অন্য কেউ মিস না করে। ওকে, এন্ড সো নেক্সট ওয়ান হচ্ছে গোলাপিটা। গোলাপিটাও এরকম আমার খুব সুন্দর সেলফ প্রিন্ট আছে, এই যে খুব সুন্দর সেলফ প্রিন্ট আছে। এন্ড আপনার এই হচ্ছে আমার সুন্দর একটা ডিজাইন যেটা গিয়েছে, এটা কিন্তু এমব্রয়ডারি করা গিয়েছে, ঠিক আছে। ওকে, সো এই হচ্ছে আমার এমব্রয়ডারিটা। ওকে, এই হচ্ছে এমব্রয়ডারিটা। অ্যান্ড এটার কালার থাকছে এখানে অরেঞ্জ থাকছে, ব্লু থাকছে, অ্যান্ড আপনার একটু ক্রিম ক্রিম কালার, একটা গোল্ডেন কালার থাকছে যে এইটা। হ্যাঁ, ভাই কিভাবে কি নেওয়া হলো এটা তো ইটস আপ টু ইউ, আপ টু মি, নট টু ইউ, রাইট? ভালো লেগেছে, নিয়ে নিয়েছি। অ্যান্ড এই ড্রেসের সাথে এই নামটা যায় কিনা এটা তো ইটস মাই ডিসিশন, নট ইয়ার্স। ওকে, হ্যাঁ, একটা না আমি বলেছি একটা ওয়ার্ড দেন, একটা ওয়ার্ডের নাম সুন্দর, বাট আমি একবারও বলি না এই যে দুইটা ওয়ার্ডের নাম নেওয়া আমাদের রুলস নাই, ঠিক আছে? সো প্লিজ ডোন্ট জাজ। এই হচ্ছে আমার নিচের পোর্শনের আপনার প্রিন্টটা। ওকে, সো এটা থাকছে পুরো ফ্রন্ট পার্ট, এই যে পুরো ফ্রন্ট পার্টটা এটা থাকছে। এন্ড ব্যাক পার্টে আমরা চলে যাব, ব্যাক পার্টটা থাকছে পুরোটা প্রিন্টেড। ফ্রন্টে কিন্তু আমাদের, আচ্ছা এই প্যাচেসটা কোথায় দিচ্ছে, ইয়েতে ক্যাটালগটা আমাকে দেন, নিচে স্যার। এই পিঙ্কের সাথে আপনার কন্ট্রাস্ট কালারটা থাকবে হচ্ছে ব্লু। আচ্ছা, এই যে আমার প্যাচেসগুলো, প্যাচেসগুলো বেসিক্যালি এখানে, এই যে এখানে একটা প্যাচেস দেখা যাচ্ছে, এইটা যাবে। অ্যান্ড আমি প্যান্টেও দেখতে পাচ্ছি, প্যান্টেও এখানে প্যাচেস থাকছে। সো লং করে প্যাচেসগুলো দেওয়া আছে, আপনারা আপনাদের মতো কিন্তু ইউজ করে নিতে পারবেন। প্যান্টের জন্য প্যাচেস আছে, ড্রেসের নিচের জন্য প্যাচেস আছে, আপনারা চাইলে এটা হাতায়ও ইউজ করতে পারবেন। এটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্ট, এই যে এটা ব্যাক পার্ট। অ্যান্ড আমি একটু প্যাচেসটা দেখাই, প্রথমে জামার প্যাচেসটা দেন। ওকে, ড্রেসের এই দুইটা প্যাচেস থাকবে। হ্যাঁ, এই যে একটা প্যাচেস থাকছে, এই যে একটা প্যাচেস থাকছে পুরোটা এমব্রয়ডারি করা। অ্যান্ড এই যে অ্যানাদার ওয়ান, এটাও কিন্তু পুরোটা এমব্রয়ডারি করা। হ্যাঁ, এই যে পুরোটা, এই যে এমব্রয়ডারি করা আছে। এটা আপনার হচ্ছে পিঙ্ক কালারের অর্গেনজা কাপড়ের উপরেই আপনার ব্লু কালার, অরেঞ্জ কালার অ্যান্ড একটু হচ্ছে ক্রিম ক্রিম কালার, এই দুইটা দিয়ে আপনার সুন্দর করে এমব্রয়ডারি করা আছে, একদম পিটানো গর্জিয়াস এমব্রয়ডারি, যেটা কিনা আপনি ড্রেসের নিচে, এটা প্যান্টের জন্য দিয়েছে, ঠিক আছে। অ্যান্ড এইটা দিয়েছে আপনার ড্রেসের নিচে আপনি ইউজ করতে পারবেন, অ্যান্ড হাতা ইউজ করতে পারবেন। ওকে, গোলাপি ড্রেসটা অন্য দেখতে চাই, আমি এখনই দেখাচ্ছি আপু। ওকে, সো এই থাকছে দুইটা প্যাচেস। ওকে, এখন এটার অন্যটা আমরা দেখে ফেলি। অ্যান্ড ও হাতা দাদা, হাতা তো দেখি নেই, এই যে এই থাকছে হাতা। হ্যাঁ, গোলাপি ড্রেসটার এটা থাকছে হাতা, এটা হচ্ছে আমাদের সেকেন্ড ড্রেস আজকে। এগুলো হচ্ছে সব পুরের। ওকে, একজন বিজয়ী আমাদের আজকে 500 টাকা ডিসকাউন্ট পেয়ে যাচ্ছে এই ড্রেসে, মালিক ভাই আমাদের। ড্রেসের প্রাইস থাকছে, দেখি আরেকবার দেন, টর্চের তো ওড়না। ওকে, এই ওড়নাগুলো কিন্তু পিওরের মধ্যে থাকছে, এই হচ্ছে আমার দোপাট্টা। ওকে, অনেক লম্বা, অনেক চওড়া এন্ড অনেক সফট। আপনার কামিজগুলো হচ্ছে প্রিমিয়াম কটনের মধ্যে করা হয়েছে, অ্যান্ড আপনার ডিজাইন, তারপরে এমব্রয়ডারি, তারপরে প্যাচের সব কিছু মিলিয়ে অতুলনীয়, মানে অনেক 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 বেশি সুন্দর। এইটা পিঙ্ক কালারের মধ্যে থাকছে, এইটা যা চাই স্ক্রিনশট নিয়ে ফেলেন। প্রাইস থাকছে অনলি 2650 টাকা, ঠিক আছে, 2650 টাকা অনলি। ঢাকার ভেতরে ডেলিভারি চার্জ 80 টাকা, ঢাকার বাইরে ডেলিভারি চার্জ 150 টাকা, ডান। ওকে, তারপরে ড্রেসটা আমি চলে যাচ্ছি, আমাকে একটু জানাই তো কোন ড্রেসটা সবচেয়ে সুন্দর এই পুরো ক্যাটালগের, বিকজ আমি মানে এইখান থেকে ড্রেস চুজ করার সময় অনেক মানে ইয়েতে ছিলাম, কনফিউশনে, যে কোনটা আসলে নিব, কোনটা রেখে কোনটা নিব। ওকে, রেডটা, ওয়েট, ওকে, এই হচ্ছে রেড ওয়ান,
ওকে অস্থির কালারটা আসলে একটু ইটি টাইপের কালার, মানে রেডটা একটু একটু হালকা ইট টাইপের একটা রেড। ওকে এটার উপরে যে এই যে ডিজাইনগুলো দেখতে পাচ্ছেন এগুলো সব এমব্রয়ডারি করা। এই যে এটা এই ডিজাইনটা পুরোটা হচ্ছে এমব্রয়ডারি করা, ঠিক আছে? আমি এইভাবে দেখাই দূর থেকে, তাহলে বেটার বেটার হয়। আচ্ছা এটার সাথে প্যাচেস আমাকে একটু ক্যাচ করতে দেন তো, প্যাচেসগুলো কোথায় বসে আগে দেখাই। তোমরা এই ড্রেসটা আগে পরে পরো কেন? একসাথে পরতে পারো না, কালকেও পরলো আজকে তুমি পরছো, একরকম একসাথে পরবা। আচ্ছা এইখানে প্যাচেসগুলো আমরা এটা দেখছি এখন, ঠিক আছে? এটার এই প্যাচেসগুলো মেবি নিচে থাকবে, হাতায়ও মেবি থাকবে, না হাতায় নেই প্যাচেস, ড্রেসের নিচে অ্যান্ড সালোয়ারে। ওয়াও, সালোয়ারে একটু খেয়াল করেন, সালোয়ারে লম্বা করে এই যে প্যাচেস প্যাচেসটা গিয়েছে অ্যান্ড ড্রেসের নিচে থাকছে, ঠিক আছে? সো আমরা এটা এখন দেখে ফেলি। আমি আগে হচ্ছে ড্রেসের ব্যাক পার্টটা দেখাই, এটা তো ফ্রন্ট পার্ট থাকছে, ওকে? অ্যান্ড ব্যাক পার্টটা নাম আজকে নিয়ে নিয়েছি, হ্যাঁ আজকে হৃদয় হরণ নাম দিয়েছি এই ড্রেসটা। বেসিক্যালি দেখতে অনেক শান্তি লাগে, পরে অনেক শান্তি পাচ্ছি আমি, অ্যান্ড মানে সুন্দর, হ্যাঁ মানে দেখতে অনেক ভালো লাগে। সো হৃদয় হরণ নামটা আমার কাছে মনে হয়েছে যে এই ড্রেসটার সাথে যায়, সো হৃদয় হরণ নামটাই আজকে আমি নিয়ে নিয়েছি। আজকের কারো নাম আমি সিলেক্ট করছি না। সো মালিক পাটুয়ারি ভাই যিনি, উনি হচ্ছে আজকে বিজেতা হয়ে গেছে। হ্যালো রাজিয়া সুলতানা, হ্যালো এভরিওয়ান, যারা যারা নতুন জয়েন করেছেন মিস করে ফেলেছেন, ওকে। অ্যান্ড ব্যাক পার্ট এটা আছে, আর এটার সাথে হাতাটাও আছে, আমি হাতাটা দেখিয়ে দিই। এই এটার সাথে হাতাটা থাকছে, এইটা খুব সুন্দর একটা রেড কালার, একটা একটা মানে মানে একটু মারুন টাইপের রেড, হ্যাঁ ওকে। এই থাকছে হাতার প্রিন্টটা, এটা এটা বানানো করছে কি ভালো লাগবে, এইটার মতোই মাস্টার্ড কালারটার মতোই, এটা আরেকটা সুন্দর রক্ত জবা নো ড্রেস, ভেরি কুইক পেলাম, থ্যাংকস, ইউ আর ওয়েলকাম রাজিয়া সুলতানা আপু। আমরা চেষ্টা করি মাঝে মাঝে দুই একটা ডেলিভারি একটু এদিক সেদিক হয়ে যায়, দ্যাটস নট বিকজ অফ আস, এটাও ডেলিভারি ম্যানদের কিছু মানে মাঝে মাঝে কিছু গাফেলতি থাকে, টেকনিক্যাল প্রবলেমের কারণে দুই একজন একটু হয়তো এদিক সেদিক সার্ভিস পায়, তাছাড়া আমরা 100% সার্ভিস দেওয়ার চেষ্টা করি অলওয়েজ। অ্যান্ড থ্যাংক ইউ ফর ইউর কমেন্ট, ওকে। সো আমি আমরা হচ্ছে ড্রেসের নিচের জন্য এই প্যানেলটা প্রথমে পাচ্ছি, সুন্দর এটা আমার চোখে পড়ে নাই, না তো আমি এটা বানাইতাম। আচ্ছা এই হচ্ছে আপনার ড্রেসের প্যানেল, যেটা কিনা ড্রেসের নিচে এখানে বসবে, হ্যাঁ একদম নিচে। প্যানেলটা একটু দেখেন, বিউটিফুল অ্যান্ড কোয়ালিটিফুল অ্যাট দ্য সেম টাইম, অনেক সুন্দর, ওকে। অ্যান্ড এই থাকছে আমার সালোয়ারের দুইটা লম্বা লম্বা সুন্দর প্যাচেস, সালোয়ারের লম্বা করে সাইড দিয়ে বসা লেখি যে ভালো লাগবে, ক্যাটালগেও আছে, আপনি ক্যাটালগে ডিজাইনটাও ফলো করতে পারেন। সো এই একটা অ্যান্ড এই একটা, আপনারা যদি চান যে আমি প্যান্টে এটা ইউজ করবো না হাতায় করব, করতে পারেন, কিন্তু হাতে কিন্তু আপনার আপনার হচ্ছে ওই অপশনটাও আছে, ঠিক আছে? সো এই থাকছে প্যাচেস, এই তিনটা প্যাচেস আপনারা পেয়ে যাচ্ছেন, আর এটার সাথে দোপাট্টাটা এই যে দেখেন, এই হচ্ছে দোপাট্টা, ওকে। সো এটার সাথে দোপাট্টাটা থাকছে, যে বর্ডারটা থাকছে আপনার রেড অ্যান্ড ব্লু এর মধ্যে, অ্যান্ড বডিটা থাকছে পুরো নিউট কালারের মধ্যে। সো ওভারঅল স্ট্যান্ডার্ড একটা, খুব সুন্দর স্ট্যান্ডার্ড একটা ভাইব পাবেন এই ড্রেসটাতে। এটার প্রাইস থাকছে অ্যান্ড কমফোর্টেবল, মারাত্মক কমফোর্টেবল, অ্যান্ড এটার প্রাইস থাকছে 2650 টাকা, ইনসাইড ঢাকা ডেলিভারি চার্জ 80 টাকা, আউটসাইড ঢাকা ডেলিভারি চার্জ 150 টাকা। So take a screenshot and inbox to our base with your full address and phone number. Zero's online shopping, যারা shopping এসে করতে চান Zero's online এ, তারা হচ্ছে চলে আসবেন মিরপুর 10 শালি প্লাজা লেভেল 6 শপ নাম্বার 709, ওকে। সো আমি নেক্সট ড্রেসে চলে যাই, ওকে। অ্যান্ড আমার ড্রেসে যারা মিস করতে না চান এখনই অর্ডার করে ফেলেন, হ্যাঁ এগুলো যেহেতু ক্যাটালগের ড্রেস, ক্যাটালগের ড্রেস কিন্তু এক্সেট আসে,
সেটের মানে হচ্ছে আপনি আপনার এটা শেষ হয়ে যায় তাড়াতাড়ি, শেষ হয়ে গেলে একটু আবার রিস্টক করাটাও টাফ। সো যে যে চান এখনই অর্ডারটা করে ফেলেন উইদাউট এনি চিন্তা ভাবনা। ওকে, অ্যান্ড এটা কিন্তু সামনে কিন্তু আমাদের ঈদ আসতেছে, ঈদের পার্টি ড্রেসের সাথে আমরা যদি এই ধরনের একটা ড্রেস রাখতে চাই এটা কিন্তু একটা অপশন হতে পারে, ডিজাইন কোয়ালিটি সব কিছু মিলিয়ে। সো এখনই কিন্তু রেখে দেওয়া উচিত আমি মনে করি। ওকে, সো আমি নেক্সটটাতে চলে যাচ্ছি, এটা হচ্ছে আমার ইয়েলো কালার, ঠিক আছে, বাসন্তী, একদম বাসন্তী হলুদ। দেখেন আমি যেটা করেছি এটা মাস্টার্ড ইয়েলো, অ্যান্ড এটা মানে হলুদের মধ্যেও কত রকম, মানে এটা এখন পাশে ধরার পর এটা একটু জবাই জবাই লাগতেছে আমার কাছে, কাইন্ড অফ। ওকে, আচ্ছা ক্যাটালগটা দেখি, দেখে ফেলি আমরা। ওকে, এই হচ্ছে ক্যাটালগ, যেটা কি না পিঙ্ক কালারের সাথে থাকছে কন্ট্রাস্ট আমাদের এই ড্রেসের। এমব্রয়ডারি আছে ফ্রন্টে, শার্টের ব্যাকে আছে প্রিন্ট, স্লিভস, ট্রাউজার, দোপাট্টা। ওকে, সো এটা ডিটেল ডিটেল পর্যন্ত দিয়ে দিয়েছে, খুব সুন্দর। অ্যান্ড উফ, এটা এটা মানে বানানো করছে কি ভাল লাগবে, আই উইশ আমি এরকম পোজ দিয়ে ছবি তুলতে পারতাম এরকম পোজ দিয়ে। ওকে, অ্যান্ড আমরা এখন ড্রেসে চলে যাচ্ছি, এটা থাকছে এই কালারটা, যেরকম এক্স্যাক্টলি দেখতে পাচ্ছেন এই কালারটার সাথে ফ্রন্টে যা দেখতে পাচ্ছেন সব এমব্রয়ডারি, ঠিক আছে। আমরা একটু কাছ থেকে দেখে নিই, এই যে ফার্স্ট অফ অল এটাতে কিন্তু আপনার সেলফ প্রিন্ট আছে একটা কামিজে, অ্যান্ড তারপরে আপনার নেক পোর্শনের এই যে ডিজাইনটা এটা কিন্তু এমব্রয়ডারি থাকছে, ঠিক আছে। ওকে, অ্যান্ড নিচে আমরা একটু দেখি, নিচের দিকে এটা এই যে দুই দিকে যে ডিজাইনটা গিয়েছে এটাও কিন্তু আপনার এই যে এমব্রয়ডারি। ওকে, অ্যান্ড এটার সাথে কোনো প্যাচেস আছে? এটার সাথে প্যাচেস নাই, কজ অলরেডি ওরা এমব্রয়ডারি করে প্যাচেস ট্যাচেস যেখানে যা দরকার দিয়ে দিয়েছে। ওকে, সো এটা ব্যাক পার্টটা আমরা দেখে ফেলি, এই হচ্ছে ব্যাক পার্ট, ব্যাক পার্টটা এই যে এই হচ্ছে ব্যাক পার্ট, এগুলো লং কিন্তু 45+ বডি 50+, ঠিক আছে। অ্যান্ড এই ব্যাক পার্টটা আপনার মানে সেম থাকছে আপনার ওই বাসন্তী বাসন্তী হলুদের উপর, আপনার এই যে সুন্দর 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 প্রিন্ট থাকছে এখানে, পার্পল আছে, একটু আপনার এখানে এই যে একটু জপে জপে টাইপ কালার আছে, অ্যান্ড পিঙ্ক আছে, তারপর এখানে আকাশি কালার আছে, মানে অনেকগুলো হালকা কালার পিক করে এখানে ডিজাইনগুলো সুন্দর প্রিন্ট করেছে। ওকে, সো এই থাকছে ব্যাক পার্ট, উন্নাটা যা সুন্দর, কালার কন্ট্রাস্টটা খুব সুন্দর, এইটার এটার যেরকম মাস্টার্ডের সাথে মারুন খুব সুন্দর। আচ্ছা, এই হচ্ছে আমার হাতা। ওকে, এটা হাতা উপর থেকে এরকম মানে এই এই সাইডটা যদি আপনারা উপরে দিয়ে এটা নিচের দিকে দেন মানে খুব ভালো লাগবে দেখতে। এই হচ্ছে হাতার প্রিন্টটা, আমরা একটু হাতার প্রিন্টটা দেখে ফেলি। ওড়নাটা অস্থির, বললাম না আমি হচ্ছি যেটা দেখি ওইটাই মনে হয় যে কোনটা নিতে কোনটা নিব। ওকে, সো দিস ইজ দ্য দোপাট্টা, পিঙ্ক কালারের দোপাট্টা, অ্যান্ড অনেক 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 বেশি সুন্দর। আমরা একটু কাছ থেকে দেখি, অ্যান্ড আপনার হচ্ছে কোয়ালিটি মাখন, হ্যাঁ মাখন মানে মাখন, এই যে ওকে, অ্যান্ড আপনার কন্ট্রাস্ট কালার থাকছে এটার সাথে এটা, অ্যান্ড আপনার যে ভেতরে ভেতরে যে সুন্দর সুন্দর প্রিন্ট আছে এগুলো মিস করা কিন্তু যাবে না, সব ফোন সাইলেন্ট থাকবে। ড্রেস দেখতেছি এখন ইম্পর্টেন্ট। আচ্ছা, সো এটার আমরা এখন স্ক্রিনশট নিয়ে ফেলবো তাড়াতাড়ি করে, অ্যান্ড ইনবক্স করে ফেলবো। প্রাইস থাকছে মাত্র 2650 টাকা, 2650 টাকা ইনসাইড টাকা, ডেলিভারি চার্জ 80 টাকা, আউটসাইড টাকা ডেলিভারি চার্জ 150 টাকা। অন্যান্য নিচ পর্যন্ত দেখছেন, প্যান্টটা দিয়ে দেন, এই হচ্ছে সালোয়ার। ওকে, সো এই এই কম্বিনেশনটা যা চাই তাড়াতাড়ি করে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলেন আমাদের পেজে উইথ ইউর ফুল অ্যাড্রেস অ্যান্ড ফোন নাম্বার, অ্যান্ড আপনার অলরেডি কনফার্ম হয়ে যাবে। অ্যান্ড এটা হচ্ছে হুরের ড্রেস, প্রাইস থাকছে মাত্র 2650 টাকা। ওকে ওকে, সো এটা রেখে দিচ্ছি, রেখে দিচ্ছি, কি সুন্দর সুন্দর ড্রেস আজকে, কোয়ালিটি এত হাইফাই।
নাইস ওকে সো এটা হচ্ছে লাস্ট অ্যাড্রেসটা বেশি সুন্দর ওয়াও এটা ফ্রন্ট পার্ট কালার দেখেছেন লাইট পেস্টের সাথে আপনার লাইট একটা বাঙ্গি টাইপ কালার হ্যাঁ এন্ড এইটার ফ্রন্ট পার্টের মেইন আকর্ষণ দেখেন মেইন আকর্ষণ হ্যাঁ অস্থির এই যে দেখেন এই হচ্ছে একদম মেইন আকর্ষণ এটা হচ্ছে পুরোটা এমব্রয়ডারি করা কালারটা থাকছে অরেঞ্জ ইয়েলো অ্যান্ড ব্ল্যাক এর মধ্যে ডিজাইনটা এইখানে বসবে ক্লিপ রাখতে হবে ভাইয়া বুঝছেন ক্লিপ দিয়ে সুন্দর করে এখানে আটকালে তাহলে আর নড়াচড়া করবে না আচ্ছা আমি প্যাচেসটা তো দেখিয়েছি সো আচ্ছা আর একটু ভালোভাবে ধরে দেখাই এই যে প্যাচেসটা এখানে বসবে ওকে প্যাচেসটা এখানে বসবে অ্যান্ড ড্রেসের নিচে ও মাই গড ও মাই গড সি ড্রেসের নিচে এটা বসবে ও মাই গড এই যে ড্রেসের নিচে এটা বসবে দেখেন জাস্ট এটা এত সুন্দর এমব্রয়ডারি করা এত গর্জিয়াস অ্যান্ড এত ইউনিক ওকে সো এই হচ্ছে প্যাচেস গুলা ও টস্টের খুশি খুশি লাগতেছে এটা গায়ে ধরে আচ্ছা সো আমি আসলে দুইটা প্যাচেস তো একটু ধরে রাখার আমি প্যাচেসটা আমার হাতে নিয়ে নিচ্ছি সো প্যাচেসটা আই হোপ আপনারা দেখে ফেলেছেন ওকে এখন আমি ড্রেসটা পুরো ড্রেসটা কিন্তু দেখাইনি আমি একটু ড্রেসটা ডিটেইলে দেখাই এই যে ড্রেসটা কিন্তু এই যে এই কালারটা থাকছে ওকে নিচের দিকে আপনার এত সুন্দর প্রিন্ট থাকছে আপনি যদি চান যে ড্রেসের নিচে যে প্যাচেসটা আছে ওটা আপনি হাতে ইউজ করবেন সালোয়ার ইউজ করবেন আপনি কিন্তু করতে পারেন চাইলে অ্যান্ড এই হচ্ছে ব্যাক পার্ট উল্টা ধরেছে কেন এই থাকছে ব্যাক পার্ট খুব সুন্দর একটা লাইট পেস্ট কালারের মধ্যে এটা ওড়নাটা আমি ধরি তারপরে দেখেন ওড়নাটা যে কি সুন্দর দাঁড়ান আচ্ছা এই থাকছে হাতা আমি ওয়েট করতে পারছি না প্লিজ আমি একটু ওড়নাটা দেখাই ফেলি Sister, I have given my address and mobile number in the inbox. If you want to pay in advance, please let me know. We are not paying, bro. Amra ei dress tar sathe মানে এই ড্রেসটা আপনাকে অর্ডার করতে হবে এই ড্রেসটাতে আপনি 500 টাকা ডিসকাউন্ট পাবেন ভাইয়া ঠিক আছে সো আপনাকে ড্রেসটার প্রাইস হচ্ছে 2650 টাকা আপনি ড্রেসটা অর্ডার করলে এই ড্রেসটাতে আপনি 500 টাকা ডিসকাউন্ট পাবেন মানে আপনার ড্রেসটা তখন 2150 টাকা হয়ে যাবে এইটা ঠিক আছে আমরা হচ্ছে অন্যভাবে পে করছি না ওকে সো লেটস সি দ্য উন্না ওকে এই হচ্ছে আমার ড্রেস এন্ড এই প্যাচেস গুলো থাকছে লাভ দিয়ে পরে যায় এত এত কিসের এদের এনার্জি এত কোত্থেকে আসে এখানে চুপচাপ বসে থাক এখানে থাক এটা প্যান্টটা মানে প্রিন্টেড তাই না এটা কই ছিল হ্যাঁ এটা আমি কেন বানাই নাই আল্লাহ কি সুন্দর ড্রেসটা দেখো কি অস্থির আল্লাহ আমি তো দেখি রাই এটা প্যান্টটা দেখেন এই যে প্যান্ট প্যান্টটা এরকম প্রিন্টেড সেলফ প্রিন্টেড এটা অস্থির রক্ত বাসন্তী নাম আজকে নিয়ে ফেলেছি আপু নেক্সট ডে ইনশাল্লাহ আগামীকালকে 3:30টার লাইভে জয়েন করে ফেলবেন আগামীকালকে যে ড্রেসটা পরবো ওইটার একটা সুন্দর নাম দিবেন আচ্ছা সো এই থাকছে আমার প্যান্টের কাপড় এটা দিয়ে আপনি আরেকটা জামা বানাতে পারবেন লিটারেলি সি এই যে ড্রেসটা যেরকম আছে এটাতে আপনি সুন্দর করে এই ইয়োকটা বসিয়ে হ্যাঁ এই ড্রেসটা কিন্তু আপনি এই কালারের একটা প্যান্ট বানিয়ে পরে ফেলতে পারবেন অ্যান্ড এই যে এটা দিয়ে আপনি আরেকটা কামিজ বানিয়ে এই ইয়োকটা ইউজ করে কিন্তু পরতে পারবেন আচ্ছা যাই হোক লিভ ইট এগুলো করার দরকার নাই ড্রেসটা যেমন আছে ওরকম বানিয়ে ফেলবেন অনেক 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 সুন্দর লাগবে বোঝাই যাবে যে আপনি একটা ফার্স্ট অফ অল কোয়ালিটি ফুল ড্রেস পরেছেন অ্যান্ড ক্লাসি একটা ড্রেস পরেছেন হ্যাঁ এটা আমি আমি আর না বলি আপনারাই দেখেন ইস ওনাটা কি সুন্দর
কিচ্ছু বলবো না, আমি আমি কিচ্ছু বলবো না, জাস্ট দেখেন এই যে ওড়নাটা, ওড়নাগুলো কিন্তু পিওরের মধ্যে থাকছে, ঠিক আছে? এন্ড কামিজ থাকছে প্রিমিয়াম কটনের মধ্যে, কামিজ এবং সালোয়ার পরে যায়, কি সমস্যা এদের, ঠিক আছে? এন্ড ডোন্ট মিস দা সালোয়ার, সালোয়ারটা কিন্তু খুব সুন্দর প্রিন্টেড। ওকে, সো আমার এটা এখন স্ক্রিনশট নেবেন এন্ড ইনবক্স করে ফেলবেন যেই ড্রেসটা পছন্দ। আজকে সবগুলো ড্রেস ছিল হুর ব্র্যান্ডের আমাদের, হ্যাঁ প্রাইস ছিল 2650 টাকা অনলি অ্যান্ড ঢাকার ভিতর ডেলিভারি চার্জ 80 টাকা, ঢাকার বাইরে ডেলিভারি চার্জ 150 টাকা। সবকিছু মানে প্যাচেস গুলো বাদ দিয়ে আমরা একটু এটা একটু দেখি, দেখেন কত সুন্দর কালারটা, কি 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 যে নাইস, ইটস অ্যামেজিং। ওকে ওকে, এন্ড আমার আমি যে ড্রেসটা পরে আছি এটাও মিস করা যাবে না, আমি যে ড্রেসটা পরে আছি এটাও কিন্তু মানে কোনোটা ড্রেসই কেউ কারোর সাথে কম না। সো এটার স্ক্রিনশট আপনারা নিতে পারেন, এটার নাম আজকে থাকছে হৃদয় হরণ অ্যান্ড এটার প্রাইস থাকছে মাত্র 2650 টাকা। স্ক্রিনশট নিয়ে আপনারা সুন্দর করে একটা অর্ডার করে ফেলেন আপনার ফুল অ্যাড্রেস অ্যান্ড ফোন নাম্বার দিয়ে। আজকে আমার ড্রেস দেখানো শেষ, আমি এখন বিদায় নিতে চাচ্ছি। যারা মিস করেছেন আমাদের লাইভটা আজকে শুরু থেকে, তারা আমাদের লাইভটা এখন দেখে ফেলেন, রেকর্ডেড লাইভটা। আমি বিদায় নিলেই আপনারা হচ্ছে সুন্দর করে রেকর্ডেড লাইভটা দেখতে পারবেন। সো অর্ডার করে ফেলেন এটা মানে স্টক আউট হয়ে যাওয়ার আগেই, প্রাইস থাকছে মাত্র 2650 টাকা। ওকে, ওনা দেখছেন আমার আজকে পেট ভরতেছে না ড্রেস দেখায়, মানে আমার কাছে মনে হচ্ছে যে আরো আরো একটু ভালোভাবে যদি বুঝাইতে পারতাম, আরো একটু ভালোভাবে যদি বুঝাইতে পারতাম। সো যাই হোক, যতটুকু বুঝিয়েছি আই হোপ আপনারা, আপনারাই বেসিক্যালি আমার চাইতে ভালো বুঝছেন, আপনারাই বেসিক্যালি ড্রেস দেখলেও বুঝতে পারেন যে আসলে কোনটা কোন কোয়ালিটি। সো আমার কিছু বলার নেই, যেটা পছন্দ তাড়াতাড়ি করে ইনবক্স করে ফেলেন। জলপাই কালার নেটের ড্রেসটা কবে আসবে আপু? আপনি একটু ইনবক্সে একটু আমাদের সাথে কন্ট্যাক্ট করেন, হ্যাঁ ইনবক্সে কোন জলপাই কালার, জলপাই কালার তো আসলে অনেক ড্রেস নেটের, আপনি একটু ইনবক্সে ছবি দিয়ে জিজ্ঞেস করেন যে আছে কিনা বা কবে আসবে। স্ট্রবেরি হ্যাভেন, স্ট্রবেরির সাথে আজকের ড্রেসে কোনো মিল নেই। ওকে, সো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ইনশাল্লাহ আবার চলে আসবো নতুন কোনো ড্রেস নিয়ে আগামীকাল মানে দুপুর 3:30টায়, আল্লাহ যদি বাঁচায় রাখে, ঠিক আছে? সে পর্যন্ত ভালো থাকেন, আসসালামু আলাইকুম।